দেশে সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণেই সিংহভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে, আর এজন্য হতাহত হচ্ছে বহু মানুষ। তাই মহাসড়ক নিরাপদ করতে আধুনিক ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম ITS প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি প্রকল্পের আওতায় এই প্রযুক্তি ব্যবহারে প্রায় ৫.৩ কোটি টাকা ব্যয় হবে। দুই মহাসড়কে স্বয়ংক্রিয় ITS প্রযুক্তির ট্রাফিক ব্যবস্থাপনা স্থাপনের মাধ্যমে সড়ক পর্যবেক্ষণ করা হবে। জানা গেছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নির্ধারিত সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, কিন্তু বাস্তবে সব চালক এই মহাসড়কে ওঠার পর গতির নেশায় মেতে ওঠে। বেশি গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ঘটছে অনেক প্রাণহানি। ITS প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে সব যানবাহনের উপর নজরদারি বাড়ানো হবে। এটি দ্রুত গতি নিয়ন্ত্রণে চালকদের বাধ্য করার পাশাপাশি তাদের নিয়ম ভাঙার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা এবং দুর্ঘটনার পর তাৎক্ষণিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কন্ট্রোল রুম থেকে ভেহিকেল ডিটেকটিভ সিস্টেমের মাধ্যমে কোনো গাড়ি নির্ধারিত গতি অতিক্রম করলে সেটিকে চিহ্নিত করা যাবে।